হাইড্রোমেটালার্জি পদ্ধতি ব্যবহার করছি যেখানে আমরা পানি ভিত্তিক অ্যাসিড সলিউশন ব্যবহার করছি মূল্যবান ধাতুগুলো পুনরুদ্ধারের জন্য এটা অনেক পরিবেশ বান্ধব প্রক্রিয়া হওয়ার কারণে পরিবেশের উপরও কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না আমি সব সময় মনে করি ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন উপায়ে গবেষণার কাজগুলো সবচেয়ে বেশি রোমাঞ্চকর এটা এমন এক শিল্প যেখানে আর্ট ও ডিজাইনের সমাপ্তি ঘটে এবং বিজ্ঞান ও রসায়ন বা জীববিদ্যার মেলবন্ধন শুরু হয় এবারে ক্লিক নিউজ দেখে নেব প্রযুক্তির নতুন কিছু খবর উড়ন্ত গাড়ির জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য কিছু সুখবর আছে প্রতি ঘন্টায় ১০৭ কিলোমিটার